আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে এই মুহূর্তে পুরো বিশ্বসহ তথা বাংলাদেশেও আমাদের ব্যতিক্রমে নাই COVID-19 সংক্রমণ ব্যাধিটা নিয়ে আসলে আমরা সবাই একটু সমস্যার মধ্যে আছি। তো আমরা দোয়া করি আল্লাহ পাকের অশেষ রহমতে যেন দ্রুতই আমরা এই সংকটময় দিন থেকে কাটিয়ে উঠতে পারি। তো সেটার জন্য আমি আজকে আপনাদের সামনে আমি মনে করলাম ভিডিওটা সবার প্রয়োজন, কারণ আমরা আসলে সবাই এই মুহূর্তে সবাই আসলে বাসা থেকে কাজ করতে আসলে অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং বাসা থেকে আমাদের অফিসের ম্যাক্সিমাম কাজগুলো করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের অফিসের যে ফোনগুলো, আপনার লাইক আমি যদি বলি আপনার ডেস্কের যে ফোনগুলো, সেই ফোনগুলো যদি আপনি বাসা থেকে পিক করেন, তাহলে কিন্তু আমরা অফিসের যে অফিসিয়ালি যে কার্যক্রম সেটা আসলে কিন্তু আমরা বাসা থেকেই করতে পারছি। এবং এই মুহূর্তে বিভিন্ন গভর্নমেন্ট বলেন, নন গভর্নমেন্ট বলেন, যারা বস এবং সিনিয়র লেভেলের পার্সন আছে, তারা আসলে এই মুহূর্তে বাসা থেকেই অফিস করার জন্য বেশি কমফোর্টেবল মনে করতেছে। এবং যত আসলে আমরা বাসা থেকে যত কাজগুলি করা সম্ভব সেটা আমরা আসলে এই মুহূর্তে করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আমাদের যে অফিসের ফোনটা, এটা আসলে আইপি টেলিফোনের মাধ্যমে কিভাবে বাসা থেকে ব্যবহার করা যায় সেটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। তো আমি মনে করি এই টিউটোরিয়ালটা আসলে সবারই এই মুহূর্তে কাজে আসবে, সেই মনে করা থেকে আসলে আমার আজকের ভিডিওটা তৈরি করা। সেটা হচ্ছে, আমরা আগেও আপনাদের আমার আগের ভিডিওতে হয়তো বা বলেছি কি না আমার সঠিক মনে নাই, যদি বলেও থেকে থাকে আমি আবারও আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আমার সার্ভারটাকে আমি একটা দুই তিনটা পর্যায়ে আমি আমার রিমোট ফোনগুলো আমি ব্যবহার করতে পারি। তার ভিতরে একটা আপনাকে দেখাচ্ছি, আপনাদের সবার জন্য আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সার্ভারটাকে একটা আইপি পিএভিএক্সটাকে যদি আমি একটা পাবলিক আইপি দিয়ে ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায়, আবার আরেকটা হচ্ছে আমার ডোমেন দিয়ে আমার সার্ভারটাকে কীভাবে ব্যবহার করে রিমোট ইউজাররা ব্যবহার করতে পারে সেটাও দেখাবো। আরেকটা আমি দেখাতে চাই, সবাই পপুলার আসলে মোটামুটি জানে, ভিপিএন, ভিপিএন করে কীভাবে আমার ফোনটাকে আসলে বাসা থেকে আমি ইউজারদের জন্য ব্যবহার উপযোগী করতে পারি। তো প্রথমে চলে যাই, দেখেন আমার সার্ভারটাকে আমি আসলে ডুয়েল মোডে রেখেছি, নেটওয়ার্ক মোডটা যদি আমি চাই নেটওয়ার্ক মোড থেকে ডুয়েল মোডে রেখেছি। ডুয়েল মোডে রেখে আমার দুইটা আইপি আছে, একটা ল্যানের আইপি ইউজ করেছি আমি, লোকাল আইপি যেটা সি ক্লাসের আইপি, আর আরেকটা ইউজ করেছি ওয়ান পোর্টের পাবলিক আইপি ইউজ করেছি। দুইটা মোডে আমি আমার পিএভিএক্সটাকে আমি দুইটা মোডে ইউজ করতে পারি। তো আমি রিমোট ইউজারদের জন্য আসলে যেটা বলা যায় যে পাবলিক আইপি দিয়েও ব্যবহার করতে পারেন, লোকাল আইপি দিয়েও ব্যবহার করতে পারেন। লোকাল আইপি দিয়ে ব্যবহার করতে হলে আপনাকে ভিপিএন করে ব্যবহার করতে হবে। পাবলিক আইপি দিয়েও কীভাবে একটা ইউজারকে রিমোট লোকেশন থেকে ফোনটা ব্যবহার করা যায় সেটাও দেখাবো। আরেকটা হচ্ছে আপনাদের ফোনটাকে, সার্ভারটাকে যদি সিকিউর করার জন্য আমরা যেটা বলে থাকি, আমার সার্ভারটা যেন সিকিউর থাকে, সেটাকে আমরা একটা ডোমেনের আন্ডারে কীভাবে ব্যবহার করতে পারি সেটাও আজকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো ঠিক আছে, চলুন চলে যাই আমরা সরাসরি কাজে। তো এটা হচ্ছে আমার একটা ল্যানের আইপি, আরেকটা হচ্ছে এটা আমার একটা ওয়ানের আইপি। তো ওয়ানের আইপি দিয়ে আমি কীভাবে আমার ফোনটাকে ব্যবহার করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি কেটে দিচ্ছি, আমি একটা টেক্সটের জন্য একটা এক্সটেনশন তৈরি করেছি, সেই টেক্সটের এক্সটেনশনটা হচ্ছে 500। আসলে একটা আপনাদের টেস্টিং এর জন্য আমি একটা এক্সটেনশন তৈরি করেছি, সেটা আমার আগের ভিডিওগুলোতে আসলে এক্সটেনশন কিভাবে তৈরি করা হয় আমি দেখিয়েছি। তো এই মুহূর্তে আমি আবার একটু আপনাদের হালকা টাচ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটা এক্সটেনশন কিভাবে তৈরি করা যায়, এক্সটেনশনটা আসলে কিভাবে বানানো যায় সেটা আমি আগেও দেখিয়েছি, আবারও আপনাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য আবার একটু দেখাই। সেটা হচ্ছে একটা এক্সটেনশন তৈরি করতে হলে এক্সটেনশনের নাম্বার, এক্সটেনশনের পাসওয়ার্ড,
যেটা দিয়েছি আপনারা কাস্টম করে নিতে পারেন। এখানেও ঠিক দুইটা অ্যাডভান্স মোডে গিয়ে ন্যাট এবং রেজিস্ট্রেশন রিমোটলি এই দুইটাই একটু সিলেক্ট করে দিতে হবে, দিয়ে আমি একটা এক্সটেনশন তৈরি করেছি। তো এই এক্সটেনশনটা আমি কীভাবে ফোনে রেজিস্টার করতে পারি সেটা যদি আমি একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমার যে ফোনের লোকাল আইপি আছে, সেই লোকাল আইপিতে গিয়ে যে আমি ফোনের যে লোকাল আইপিতে গিয়েছি যে আমার 0.100, এটা আমার রিমোট লোকেশনের একটা ফোন, লাইক আমার অফিস থেকে আলাদা আমার বাসার একটা ফোন। তো এটাতে আমি কীভাবে আমার অফিসের এই 500 এক্সটেনশনটা আমি ইউজ করতে পারি সেটা আজকে দেখিয়ে দেবো। তো রিমোট যে আপনার ফোনটা আছে ওটার আইপিতে আমরা লগ ইন করার পর, আইপিতে লগ ইন করার পরে লাইনে যেতে হবে। লাইনে যাওয়ার পরে যে আপনার যে এক্সটেনশনটা তৈরি করা আছে সেই এক্সটেনশনটার নাম্বার দিতে হবে। এখানে এক্সটেনশনটার নাম্বার অথেন্টিকেশন নেমও ঠিক ওইটাই থাকবে 500। ডিসপ্লে নেম আপনি যেটা লিখতে চান, আমি জাস্ট এক্সটেনশন নাম্বারটাই দিয়েছি। এবং এটা অথেন্টিকেশন পাসওয়ার্ড হচ্ছে আপনার এক্সটেনশনের যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন, আমি আবার একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে আপনার এক্সটেনশন ক্রিয়েট করার সময় রেজিস্ট্রেশন পাসওয়ার্ড যেটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে এই যে test1234 নামে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে দিয়েছি। আর সিপ সার্ভার অ্যাড্রেস যেটা এখানে আমি দেখিয়ে দিলাম, এগুলো domain.com, এইটাতে আমি গিয়ে একটা অ্যাকাউন্ট করে একটা ডোমেন তৈরি করেছি আমার চ্যানেলের, জাস্ট ফ্রি ডোমেন। এটা 30 days রেগুলেশন একটা ডেট থাকে, আমি একটা ফ্রি ডোমেন তৈরি করেছি আমার চ্যানেলের অ্যাড্রেস দিয়ে। তো জাস্ট এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে এটা কিভাবে করবেন সেটা যদি আমি একটু দেখিয়ে দিই। ক্রিয়েট হোস্ট নেম এখানে গিয়ে, এটা হচ্ছে আমার যে পাবলিক আইপি আমার যে বাসার সেটা শো করছে। তো এখানে জাস্ট আপনারা হোস্ট নেমটা দেখবেন এবং এই হোস্ট নেমটা কিন্তু আপনারা কাস্টম করতে পারেন। তো আমি ফ্রি দেখি ডোমেন ইউজ করেছি, এই জন্য আমি ওদের যে ফ্রি যেটা ডোমেন দিয়েছে আমি ওইটাই ইউজ করেছি। এটা 30 days রেগুলেশন একটা ডেট দেয় ওনারা। আর আপনার যে সার্ভারটা আছে সেই সার্ভারের পাবলিক আইপিটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে, আর আপনি যেই নামটা চান সেখানে এখানে কাস্টম করে ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমরা একটা ডোমেন তৈরি করতে পারি, যেভাবে আমি একটা ডোমেন তৈরি করে রেখেছিলাম। এটা আমাকে এক্সপায়ার ডেট ইন 29 days, যেহেতু আমি আজকেই তৈরি করেছি তো এই জন্য আসলে আমাকে 29 days একটা অ্যাভিলেশন ডেট তারা দিয়েছে। আমার সার্ভারটা কিন্তু আসলে এই ডোমেনের আন্ডারে করা আছে, যদি আমি এই ডোমেনটাতে একটু হিট করি আপনারা দেখতে পারবেন। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমার সার্ভারটা ঠিক ওই ডোমেনের আন্ডারে চলে আসছে। লাইনটা একটু স্লো আসলে, ওই ডোমেনের আন্ডারে কিন্তু চলে আসছে। আমি যদি আপনাদের আর একটু ক্লিয়ার করে দেখাই, আমার কিন্তু ওই ডোমেনের আন্ডারে চলে আসছে। তো এই ডোমেনের আন্ডারে যখন চলে আসবে, তো যখন আপনি রেজিস্ট্রেশন করবেন জাস্ট এতটুকু কপি করে নিয়ে আপনার যে ফোনের যে আইপি আছে এখানে কিন্তু জাস্ট ডোমেনটা কপি করে দিলেই হবে। আগে পরে যে /https এগুলি সব উঠে দিলেই হবে, দিয়ে জাস্ট আপনি যদি অ্যাপ্লাই দেন তাহলেও কিন্তু আপনার এক্সটেনশনটা এভাবে ব্যবহার করতে পারছেন। তো এটা হচ্ছে আপনার সহজ একটা উপায়ে আপনার যে এক্সটেনশনগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারছেন। এবং হ্যাঁ, অনেকের মনে কোশ্চিন থাকতে পারে যে আমার তো অফিসের ফোনে যদি এক্সটেনশন নাম্বারে যদি শুধু কথা বলি তা তো না, আমার বাইরের ফোন আসলে কি করব। তো তখন সেই ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকের একটা রিসিপশনের নাম্বার থাকে, সেই নাম্বারটা যদি আপনার একান্তই প্রয়োজন হয় তাহলে আমরা রিসিপশনের ওই নাম্বারটা বা আপনার ফোনের যে আপনার অফিসের যে হটলাইন নাম্বারটা ওইটা আমরা ওই এক্সটেনশনটাতে কিন্তু দেখাই দিতে পারি। আর আইভিআর যদি করা থাকে তাহলে তো আসলে সমস্যায় থাকার কথা না,
আপনি যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের ওয়াইজ দিয়ে আপনার হটলাইনের সাথে ট্যাগ করা থাকবে। আইভিআর এ যখন ক্লায়েন্ট ফোন দিবে, আইভিআর অটো রিসিভ হওয়ার পরে জাস্ট আপনাকে আইভিআর থেকে বলে দিবে আপনি যে ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টের কিন্তু এক্সটেনশন প্রেস করলেই আপনার কাছে ফোনটা চলে যাবে। এর ভিতরে রিং গ্রুপ আছে, রিং গ্রুপ করেও আপনি করতে পারেন। যে শুধু আমি না, আমি যা মানে আমার সহ আমার আরও তিনটা জায়গায় আমার ফোনগুলো কিন্তু আরও রিসিভ করা প্রয়োজন হতে পারে, যদি আমি ফোনটা রিসিভ না করতে পারলাম। তো এগুলো আমরা আসলে রিং গ্রুপের মাধ্যমে করতে পারি, এটা আসলে করা যায়। তো এটা হচ্ছে আপনার ডোমেন দিয়ে কিভাবে আপনার সার্ভারটাকে একটু সিকিউর করে ইউজ করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম। আর আরেকটা আমি জিনিস স্কিপ করে গেছি, সেটা একটু আমি দেখাই দিই। এটা হচ্ছে আপনাদের ডোমেনের সাথে কিভাবে সার্ভারটাকে অ্যাড করতে হয়, মানে নো আইপি ডোমেনের সাথে আমার সার্ভারটা কিভাবে অ্যাড করেছি সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। সার্ভারটাকে ডোমেনের সাথে কিভাবে অ্যাড করবেন সেটা দেখায় দিচ্ছি। সেটিং থেকে যেতে হবে আমাদের নেটওয়ার্কে, নেটওয়ার্ক থেকে ডিডিএনএস নামে একটা অপশন আছে, ডাইনামিক ডোমেন। তো এটাতে গিয়ে আমি নো আইপি, যেটা আমি যেখান থেকে ডোমেন বাই করব বা আপনারা করবেন সেখান থেকে যে ডোমেনের নামটা সেটা নো আইপি সিলেক্ট করে দিয়েছি। নো আইপি সিলেক্ট করে দেওয়ার পরে কিভাবে অ্যাড করবেন, যেটা হচ্ছে লোকাল আপনারা সার্ভারে ওপেন করার পর সেটিং এ যেতে হবে, সেটিং থেকে নেটওয়ার্কে যেতে হবে। যাওয়ার পর ডিডিএনএস নামে একটা অপশন আছে, ডাইনামিক ডোমেন। এখান থেকে আমরা যেখান থেকে ডোমেনটা বাই করেছি বা রিনিউ করব বা যেখান থেকে ডোমেনটা ক্রিয়েট করেছি সেই ডোমেনের প্রোভাইডারটার নামটা আমি সিলেক্ট করে দিয়েছি, আমারটা হচ্ছে নো আইপি। এখানে হচ্ছে যে ইউজার নেমটা দিয়েছি, ইউজার নেমটা হচ্ছে আমি এখানে যে ডোমেন ক্রিয়েট করার জন্য যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্ট ক্রিয়েটের ইউজার নেমটা এখানে অ্যাড করেছি আমি, আর ওই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেটা দিয়েছি, আর যে ডোমেনটা ক্রিয়েট করেছি সেই ডোমেনের লিঙ্কটা আমি দিয়েছি। এটা দিয়ে জাস্ট সার্ভারে আপনাকে ডিডিএনএসটা এনাবেল করে দিতে হবে। এনাবেল করে দিলে ডিডিএনএস ইজ রানিং, তখন বুঝবেন যে আপনার সার্ভারটা একটা ডোমেনের আন্ডারে, এই ডোমেনটার আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছে। তো যখন আমরা এই ডোমেনে হিট করতেছি তখন কিন্তু আমরা সার্ভারটাকে পেয়ে যাচ্ছি। এভাবে আমরা ডোমেন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারি। আরেকটা যেটা হচ্ছে দেখাতে পারি সেটা হচ্ছে আমরা আরেকটা যেটা ভিপিএন এর মাধ্যমে ইউজ করতে পারি। ভিপিএন টা হচ্ছে নর্মালি বেসিক্যালি আপনারা জানেন যে একটা রাউটারে কিভাবে ভিপিএন করতে হয়, সবাই মোটামুটি জানা আছে। যদি না থাকে থাকে এটার ভিপিএন টাও আমি আমি যেটাতে করেছি মাইক্রোটিক দিয়ে, কিভাবে মাইক্রোটিক দিয়ে ভিপিএন করতে হয় সেটা আমি দেখাতে পারবো। আর যাদের আদার্স যে সলিউশনগুলো আছে, আদার্স যে রাউটার আছে, তারা তাদের নিজেদের মতো করে ভিপিএনটা করে নিতে পারেন। ভিপিএনটা জাস্ট হচ্ছে LT2 TP ভিপিএন করতে হবে। ভিপিএন করার পর আপনার ভিপিএনটা এনশিওর করার জন্য প্রথমে অ্যাট ফার্স্ট আপনার কম্পিউটারে কানেক্টেড করবেন। কম্পিউটারে কানেক্টেড করার পরে যদি আপনার ভিপিএন কানেকশানটা এস্টাবলিশ হয় দেন আমরা চেক করার জন্য, হ্যাঁ আমার ভিপিএনটা কিন্তু কানেক্টেড হয়েছে, আমি কিন্তু আমার সার্ভারটাকে যদি আমি আমার অফিসের যে সার্ভারটা আছে এটাকে যদি আমি এখন লোকালি পিং করে পেয়ে যাই তাহলে বুঝবো যে হ্যাঁ আমার ভিপিএনটা কিন্তু কানেকশান হয়েছে। আমি কিন্তু আমার অফিসের লোকাল সার্ভারটাকে আমি ভিপিএন এর মাধ্যমে
পেয়ে গেছি, আমি তাকে পিং করে কিন্তু পাচ্ছি, তাহলে আমাদের ভিপিএনটা কানেকশন ঠিক আছে। তো দেন আমি কি করব, ভিপিএনটা আমি জাস্ট চেক করার জন্য ভিপিএনটা কানেকশন করেছিলাম, এটা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমার যে ফোন আছে সেই ফোনের নেটওয়ার্কে অপশনে আবার যাব, আমি যেটা লোকাল রিমোট লোকেশন থেকে ইউজ করতে চাই সেই ফোনটাকে ফোনের ভিতরে নেটওয়ার্ক অপশনে যাই, ভিপিএনে যাব। ভিপিএনে যাওয়ার পর আপনার যে রাউটারের আইপি আছে সেই রাউটারের আইপি কিন্তু এখানে দিতে হবে। সেই রাউটারের আইপি দেওয়ার পর মানে যেটার আইপি দিয়ে আপনি ভিপিএনটা করেছেন সেই রাউটারের যে আপনার যে রাউটারের আইপি সেই পাবলিক আইপিটা এখানে দিয়ে ভিপিএন কিন্তু এনাবেল করে দিলে, জাস্ট অ্যাপ্লাই দিলে আমার যে ভিপিএন ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেটা দিলে কিন্তু আমার ভিপিএন কিন্তু কানেকশন হয়ে গেছে, যে আমার ভিপিএন থেকে একটা লোকাল আইপি অ্যাসাইন সে করেছে। আমি যদি লাইনে চলে যাই, লাইনে যাওয়ার পরে জাস্ট কিছুই না, ফোনের অ্যাড্রেসগুলো যে দেওয়া আছে এক্সটেনশন নাম্বার ওইটাই দেওয়া আছে, তখন আমি এখানে ইউজ করতে পারবো আমার যে ফোনের সার্ভারের যে লোকাল আইপি, তখন কিন্তু আমাকে তখন এইটাকে কিন্তু তখন কিন্তু আমাকে এখানে লোকাল আইপিটা ইউজ করতে হবে, করার পরে জাস্ট অ্যাপ্লাই দিতে হবে। হ্যাঁ, অ্যাপ্লাই দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই ফোনটাও ঠিক ওইটার মতো রেজিস্ট্রেশন হয়েছে। তো আমাদের যেটা কি হচ্ছে, আমরা ভিপিএন কানেকশনের মাধ্যমে আমি আমার অফিসের লোকাল নেটওয়ার্কটা ইউজ করতে পারছি, আর লোকাল নেটওয়ার্কে কানেকশন হওয়ার পরে আমি লাইন থেকে আমার অফিসের যে লোকাল সার্ভারের অ্যাড্রেসটা সেটা দিয়ে কিন্তু আমি রেজিস্ট্রেশন করতে পারছি। তো এইভাবে আসলে দুই তিনটা ভাবে আসলে আপনারা ফোনগুলো রিমোট লোকেশন থেকে ইউজ করতে পারেন, আরও বিভিন্ন ওয়ে আছে, এগুলো আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্রুত COVID-19 থেকে মুক্তি দান করেন এবং দেশ তথা সকলের সবাইকে ভালো রাখেন, দেশের সমস্ত জনগণ সহ সবাইকে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের, তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি যদি আমার আরও নতুন কোনো আপনাদের প্রয়োজন হয় কোনো তথ্য, আশা করি কমেন্টে জানাই দেবেন, আমি আশা করি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, আপনাদের যদি কারো অফিস বা কারো প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির জন্য যদি কারো টেলিফোনিক সিস্টেমগুলো প্রয়োজন হয়, আপনারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমাদের নির্দিষ্ট টিম আছে, টিমের মাধ্যমে আমরা সলিউশনগুলো সেল এবং সলিউশনগুলো প্রোভাইড করে থাকি। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এটার সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন প্রাইসের জন্য এবং কতজন ইউজার যদি কোনো কোয়েরি থাকে, আশা করি আপনাদের প্রয়োজন হলে নাম্বার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর প্রতিনিয়ত আসলে আমাদের যে পুরানো ফোনগুলো ছিল প্যানাসনিক বা এক্সেট্রা হ্যান্ডেন, এই ফোনগুলো কিন্তু আসলে সবাই চেঞ্জ করে ফেলছে, কারণ এই ফোনগুলোর কিছু ফিচার আছে যেগুলো ধীরে ধীরে আমি আপনাদের সামনে আসলে আলোচনা করব। ধীরে ধীরে আপনারা এগুলো আশা করি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে ফোনগুলোর আসলে কী ফিচার আছে যেগুলো অ্যানালগে সম্ভব না। যেমন আইপি ফোন দিয়ে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আইপি ফোন দিয়ে কিন্তু আমরা অফিসের ব্রাঞ্চগুলোর সাথে ফ্রি কথা বলতে পারি শুধু ইন্টারনেট ব্যবহার করে, এছাড়া কিন্তু এর কোনো আসলে কোনো কষ্ট থাকবে না। তো বেসিক্যালি আসলে আমাদের সবার অফিসেই ইন্টারনেট আমরা সবাই ব্যবহার করেই থাকি ডাটা ইউজ করার জন্য। তো আমি যদি আমার আদার্স ব্রাঞ্চগুলোর সাথে কমিউনিকেশন করতে চাই উইদাউট এনি কস্ট, তাহলে কিন্তু আমাদেরকে আসলে আইপি ফোন সিস্টেমে আসা বেটার। অ্যানালগেও করা যায় বাট ওগুলো অনেক কস্ট ইফেক্টেড। সো আসলে অনেকেই আমাদের কাছে বলে থাকে আমি আমার অ্যানালগ ফোনগুলো কী করবো, আপনি যদি আসলে কস্টগুলো হিসাব করে থাকেন আমাদের সাথে যদি আলোচনা করে দেখেন যে আসলে অ্যানালগ সিস্টেমগুলোতেই কিন্তু যদি আপনি ওগুলো ইন্টিগ্রেশন করেন দেখবেন যে আপনার ওগুলির কিন্তু খরচ আরও বেড়ে যাবে। তো একবারে না পারলে ধীরে ধীরে আপনারা কিন্তু এই জিনিসগুলো আসলে ইমপ্লিমেন্ট করতে পারেন, যে আজকে আমি এই ব্রাঞ্চটাকে করলাম, কালকে বা পরশু বা মাস ছয়েক পরে আমি আরেকটা ব্রাঞ্চটাকে করলাম, এইভাবে ধীরে ধীরে কিন্তু আপনারা সেই ইমপ্লিমেন্টেশন করতে পারেন।
আর এটা আসলে আইপি ফোন, আমরা ল্যান্ড ফোন মাধ্যমে ইউজ করতে পারি। সো এটা আসলে আমরা যেখান থেকেই, যদি আপনার যদি ইন্টারনেট থাকে, আপনি কিন্তু আসলে সেখান থেকে আপনার ফোনটাকে ব্যবহার করতে পারেন। এর জন্য কোনো আলাদা ক্যাবেলের কোনো প্রয়োজন হচ্ছে না, জাস্ট আপনি প্লাগ অ্যান্ড প্লে ইন্টারনেটের মাধ্যমে আপনার ফোনটা যেখানে প্লাগ ইন করবেন সেখান থেকে আপনি ফোনটাকে কিন্তু ব্যবহার করতে পারছেন। তো ঠিক আছে, আশা রাখি ভালো রাখবেন, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন। আর যদি অবশ্যই প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধানগুলো সলভ করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।